সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি এর এখনকার আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম নৌকার দিন শেষ জামায়াতে বাংলাদেশ মন্তব্য জামায়াতের হিন্দু নেতার আরও চার মামলায় সাজা আছে তারেক রহমানের বাংলাদেশি সংখ্যালঘুদের ভারতে পাঠানোর তথ্য সঠিক নয় ড ইউনুসের কাজের মধ্য দিয়েই আওয়ামী লীগ হারিয়ে যাবে পার্বত্য অঞ্চলকে পাশ কাটিয়ে উন্নয়ন সম্ভব নয় প্রধান উপদেষ্টার ফরিদপুরে আসামি ধরতে গিয়ে হামলায় তিন পুলিশ আহত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত নৌকার দিন শেষ জামায়াতে বাংলাদেশ মন্তব্য জামায়াতের হিন্দু নেতার খুলনার থানা জামায়াত ইসলামের উদ্যোগে স্থানীয় ইস্টার্ন জুট মিলস শ্রমিক ময়দানে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান রবিবার সকালে এ সম্মেলন অনুষ্ঠিত হয় খানজাহান আলী থানা জামায়াতের আমির সৈয়দ হাসান মাহমুদ টিটুর সভাপতিত্বে এবং সেক্রেটারি গাজী মোরশেদ মামুনের পরিচালনায় এ সময় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও যশোর কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসেন ডাক্তার শফিকুর রহমান বলেন আওয়ামী লীগ ছিল হিংসুক সংকীর্ণ বেদরদি ও বেপরোয়া তারা না আল্লাহকে ভয় করেছে না মানুষকে সম্মান ও সমীহ করেছে আওয়ামী লীগ আমলে সারা বাংলাদেশে কারিকারি লাশ আর ছোপ ছোপ রক্ত ছিল 2006 সালের 28 অক্টোবর লগি বৈঠার মাধ্যমে লাশের উপর দাঁড়িয়ে ক্ষমতা এসে 2009 সালে বিডিআর বিদ্রোহের নামে 57 জন চৌকস সেনা কর্মকর্তাকে খুনের পর ঠান্ডা মাথায় মিথ্যা অভিযোগ দিয়ে সাজানো সাক্ষী আর পাতানো কোর্ট দিয়ে জামায়াতের শীর্ষ নেতাদের হত্যা করে এ সময় ডুমুরিয়া হিন্দু কমিটির নেতা কৃষ্ণা নন্দী তার বক্তব্যে বলেন নৌকার দিন শেষ জামায়াত ইসলামের বাংলাদেশ ইসকন নেতা চিন্ময় প্রসঙ্গে তিনি বলেন চিন্ময়ের সঙ্গে বাংলাদেশের হিন্দু সম্প্রদায় থাকবে না আরো চার মামলায় সাজা আছে তারেক রহমানের রাজনৈতিক আশ্রয়ে ষোলো বছরের বেশি সময় ধরে লন্ডনে রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান দুই সাল থেকে তার বিরুদ্ধে অন্তত চুরাশিটি মামলা হয় এসব মামলার মধ্যে পাঁচটিতে দণ্ড হয় তারেক রহমানের আর খারিজ খালাস অব্যাহতি পেয়েছেন উনচল্লিশ মামলায় এখনো যেসব মামলায় সাজাপ্রাপ্ত তারেক রহমান মানি লন্ডারিং মামলা বিদেশে অর্থ পাচারের অভিযোগে ২০১৩ সালের ১৭ নভেম্বর একটি মামলায় ঢাকার একটি বিশেষ জজ আদালত তারেক রহমানকে খালাস দেন ওই মামলায় বিশিষ্ট ব্যবসায়ী গিয়াসুদ্দিন আল মামুনকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয় তারেক রহমানকে খালাসের রায়ের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন হাইকোর্টে আপিল করেন ওই আপিল শুনানি শেষে হাইকোর্ট ২০১৬ সালের একুশ জুলাই বিচারিক আদালতের খালাসের রায় বাতিল করে তারেক রহমানকে সাত বছরের কারাদণ্ড দেন অরফানেস ট্রাস্ট মামলা জিয়া ট্রাস্ট দুর্নীতির মামলায় ঢাকার একটি বিশেষ জজ আদালত দুই সালের আট ফেব্রুয়ারি তারেক রহমানকে দশ বছর কারাদণ্ড দেন এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে পাঁচ বছর কারাদণ্ড দেওয়া হয় তবে দুদকের আপিলে খালেদা জিয়ার সাজা বাড়িয়ে দশ বছর করেছিলেন হাইকোর্ট জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ জ্ঞাত আয় বহির্ভূতভাবে সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগের মামলায় দুই হাজার সালের দুই আগস্ট ঢাকার সিনিয়র বিশেষ জজ আদালত তারেক রহমানকে নয় বছর ও তার স্ত্রী ডাক্তার জোবাইদা রহমানকে তিন বছর কারাদণ্ড দেন মানহানি দুই হাজার সালের ষোলো ডিসেম্বর লন্ডনে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত এক সমাবেশে বঙ্গবন্ধুকে রাজাকার ও পাক বন্ধু আখ্যা দিয়ে বেশ কিছু বক্তব্য দেন তারেক রহমান সেই খবর প্রকাশিত হয় দেশের একটি জাতীয় দৈনিকে এতে বঙ্গবন্ধুর সম্মানহানি হয়েছে জানিয়ে সে সময় নরাইলের মুক্তিযোদ্ধা শাহজাহান বিশ্বাস নরাইল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তারেকের বিরুদ্ধে মানহানির মামলা করেন এই মামলায় নরাইলের একটি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত দুই হাজার একুশ সালের চার ফেব্রুয়ারি তারেক রহমানকে দুই বছরের কারাদণ্ড দেন বাংলাদেশি সংখ্যালঘুদের ভারতে পাঠানোর তথ্য সঠিক নয় গত জুলাই আগস্ট মাসে ছাত্রজনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর বিভিন্ন ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত বাংলাদেশি সংখ্যালঘুদের ভারতে পালিয়ে যাওয়ার খবর সত্য নয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে দেশটির অন্যতম সংবাদ মাধ্যম দ্য হিন্দু রোববার দ্য হিন্দু জানিয়েছে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি হাসিনা সরকারের পতনের পর দলে দলে মানুষ ভারতে পালিয়ে যাওয়া বা ভারতে ঢোকার কোনো চেষ্টা হয়নি ওই প্রতিবেদনে দা হিন্দু বাংলাদেশ ভারত সীমান্তে অবৈধ অনুপ্রবেশের চেষ্টার একটি তথ্য প্রকাশ করেছে এতে দেখা গেছে পাঁচই আগস্টের পর থেকে সাতাশ নভেম্বর পর্যন্ত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এক হাজার তিনশো তিরানব্বই জন বাংলাদেশিকে আটক করে অপরদিকে শেখ হাসিনা পতনের আগে চলতি বছরের পহেলা জানুয়ারি থেকে চৌঠা আগস্ট পর্যন্ত এক হাজার একশো চুয়াল্লিশ জনকে অনুপ্রবেশের সময় আটক করেছিল বিএসএফ যার অর্থ সরকারের পতনের পর হাজার হাজার মানুষের সীমান্ত পাড়ি দেওয়ার কোনো ঘটনা ঘটে নেই ডক্টর ইউনুসের কাজের মধ্য দিয়েই আওয়ামী লীগ হারিয়ে যাবে যা বললেন মাহমুদুর রহমান মান্না নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন ডক্টর ইউনুস আওয়ামী লীগ নিষিদ্ধের কথা বলছেন না কিন্তু এমনভাবে কাজ করছেন এমনিতেই আওয়ামী লীগ হারিয়ে যাবে আওয়ামী লীগ এত অন্যায় করেছে যে ভারতে আশ্রয় নিলেও ছাড় পাবে না দমন পীড়নের অভিযোগে যদি মিয়ানমারের প্রধান সেনাপতিকে আন্তর্জাতিক আদালতে ডাকা হয় তবে শেখ হাসিনাকেও ডাকা হবে আন্তর্জাতিক আদালত ডাকলে শেখ হাসিনাকে যেতেই হবে তিনি তো আর মিয়ানমারের সেনাপতির থেকে কম মানুষ হত্যা করেননি আওয়ামী লীগের ফিরে আসার আশঙ্কা খুবই কম পার্বত্য অঞ্চলকে পাশ কাটিয়ে উন্নয়ন সম্ভব নয় মন্তব্য প্রধান উপদেষ্টার পার্বত্য অঞ্চলকে পাশ কাটিয়ে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেছেন দেশের মোট আয়তনের এক দশমাংশ এলাকায় পার্বত্য অঞ্চলের জনগোষ্ঠীর বসবাস তাই পার্বত্য অঞ্চলকে পাশ কাটিয়ে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয় সোমবার পার্বত্য চট্টগ্রাম চুক্তি দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি কথা বলেন ডক্টর ইউনুস বলেন পার্বত্য জেলাগুলোর নৈসর্গিক সৌন্দর্য সংরক্ষণ ও পর্যটন শিল্পের প্রসারে স্থানীয় জনসাধারণকে সম্পৃক্ত করে নানামুখী সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে এতে বেকারত্ব হ্রাস পাবে অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে এবং জীবনযাত্রার উন্নতি ও সামাজিক বৈষম্য দূর হবে ফরিদপুরে আসামি ধরতে গিয়ে মামলায় তিন পুলিশ আহত ফরিদপুর সদরে একাধিক মামলার চার আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে কোতোয়ালি থানা পুলিশের উপপরিদর্শক ও দুই কনস্টেবল হামলার শিকার হয়ে আহত হয়েছেন রবিবার সন্ধ্যা রাত সাতটার দিকে ঘটনাটি ঘটেছে কানাইপুর ইউনিয়নের ভাটি কানাইপুর এলাকায় আহত দিন পুলিশ সদস্য সদর হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন এ ঘটনায় রাতেই থানায় মামলা হয়েছে পুলিশের স্থানীয় সূত্রে জানা গেছে জেলার সদর উপজেলার ভাটি কানাইপুর এলাকার চার সহদর কামরুল আনোয়ার ও নামে সন্ত্রাসী মাদক সহ একাধিক মামলা রয়েছে এছাড়া চার বিরুদ্ধে মারধরের আরও একটি মামলা দায়ের করেন একই গ্রামের আনোয়ারা বেগম এসব মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালি থানার উপপরিদর্শক হাসান শিকদারের নেতৃত্বে রবিবার বিকেলে আসামিদের ধরতে ফোর্স নিয়ে তাদের গ্রামের বাড়িতে যায় এ সময় একাধিক মামলার আসামি কামরুলকে গ্রেপ্তার করা হয় কামরুলকে গ্রেপ্তারের পর মাদক ব্যবসায়ী আনো বেশ কিছু সন্ত্রাসী পুলিশের কাছ থেকে কামরুলকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে পরে তারা পুলিশের ওপর লোহার পাইপ ছুরি টেটা সহ দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় তারা পুলিশের তিন সদস্যকে বেদমভাবে ভাবে মারধর করে কামরুলকে ছিনিয়ে নিয়ে যায় হামলায় আহত হল কোতোয়ালি থানার এস আই হাসান শিকদার কনস্টেবল সাগরচন্দ্র সরকার এবং মোহাম্মদ মাহমুদুল হাসান